হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের যোগ্য শিক্ষকদের চাকরি বাঁচাতে পারে একমাত্র হ্যাশ ভ্যালু সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় স্যার তার বক্তব্যের মধ্যে যোগ্য শিক্ষকদের বাঁচার সমাধান সূত্র বেরিয়ে এলো যোগ্য শিক্ষকদের চাকরি বাঁচানোর একমাত্র এবং অন্যতম পয়েন্ট হলো এই হ্যাশ ভ্যালু যদি এই হ্যাশ ভ্যালু ম্যাচ করে যায় তাহলে তাদের চাকরি ফিরে পেতে কোনো কোনোরকমভাবে প্রবলেম হবে না এখন প্রশ্ন হলো এই হ্যাশ ভ্যালুটা কী হোয়াট ইজ হ্যাশ ভ্যালু কীভাবে এটি স্কুল সার্ভিস কমিশনের মামলার সঙ্গে সম্পর্কযুক্ত কিভাবে যোগ্য ক্যান্ডিডেটরা এই হ্যাশ ভ্যালুর উপর ভর করে এ যাত্রার বৈতরণী পার করতে পারবে কিভাবে আমরা নিজেরাই হ্যাশ ভ্যালু বের করে নিজেরাই দেখে নিতে পারব যে যে কোনো ডেটা এডিট করা হয়নি সেই ডেটা কোনোরকমভাবে ম্যানিপুলেশন করা হয়নি নিজেই সেই হ্যাশ ভ্যালু আমরা বের করে নিতে পারবো এই ভিডিওর মধ্যে বিস্তারিত থাকবে কোনোরকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন চ্যানেলটি তো নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার নতুন হলে পাশে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আমরা বিভিন্ন সময় ইলেকট্রনিক মিডিয়ার মধ্য দিয়ে বিভিন্ন ডেটা বিভিন্ন ফরম্যাটে একই অপরের কাছে পাঠিয়ে থাকি কিন্তু অনেক সময় আমাদের মনে প্রশ্ন চিহ্ন জাগে বা আপনি যাকে ডেটা পাঠিয়েছেন তার মনে প্রশ্ন চিহ্ন জাগে যে এই ডেটাটা অ্যাকচুয়াল ভ্যালিড ডেটা কিনা বা অরিজিনাল ডেটা কিনা ডেটাটা কোথাও এডিট করে আমাকে সেন্ড করা হলো না তো বা কোথাও কাটাচাঁটা করে ম্যানিপুলেশন করে আমাকে এই ডেটাটা পাঠানো হয়নি তো এমন প্রশ্ন মনের মধ্যে কিন্তু জাগে এবং সেই প্রশ্নটা জাগাটা স্বাভাবিক কেননা আমাদের সামনে সেই সময় মাদার কপি থাকে না বা অরিজিনাল যে মেইন কপি সেই কপি আমাদের পাওয়া সেই সময় সম্ভব হয় না তো অবস্থায় মনের সমস্ত প্রশ্নের সমাধান দেয় এই হ্যাশ ভ্যালু বিস্তারিতটা আমরা জানবো হ্যাশ ভ্যালু কি হ্যাশ ভ্যালু কে কিভাবে বের করা যায় তো বিস্তারিত জানার আগে আমরা মাননীয় চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় স্যার তিনি এই স্কুল সার্ভিস কমিশনের মামলা শুনানির সময় এই গুরুত্বপূর্ণ কথা

অন্য কোনো ব্যক্তিকে যখন সেন্ড করা হয় যদি সেন্ড করা হয় তাহলে সেই বিষয়বস্তুটির বা সেই কন্টেন্টটির ভ্যালু নামক একটা মূল্যমান বা সংখ্যা যা সেম থাকে যে সংখ্যা দ্বারা ওই বিষয়বস্তুকে ডিনোট করা হয় সেই সংখ্যাকে বলা হয় হ্যাশ ভ্যালু যদি আমরা একটা উদাহরণ দিই যে রক্তের রং লাল এই লাল রংটি পৃথক করা যায় না আর যদি পৃথক করা যায় তাহলে সেটাকে আমরা রক্ত বলতে পারবো না ঠিক একই রকমভাবে কোনো একটি ইলেকট্রনিক কন্টেন্ট সেটা পিডিএফ ইমেজ ভিডিও যে কোনো যাই কিছু হোক না কেন সেটার সঙ্গে এই জন্ম থেকেই এমনভাবে কানেক্টেড হয়ে যাবে যে ওটাকে কোনোদিন আর পৃথক করা যাবে না যতক্ষণ না ওই কন্টেন্টটা বা ওই বিষয়বস্তুটাকে কেউ এডিট করছে বা ম্যানিপুলেশন করছে এখন এই কোনো কন্টেন্টকে যদি অন্য কোনো ব্যক্তিকে পাঠানো হয় তাহলে সেই ব্যক্তি সেই কন্টেন্টে যদি কোনো রকমভাবে এডিট না করে তাহলে তার এই হ্যাশ ভ্যালু সেম থাকবে সব সময়ই যদি না ওই কন্টেন্টটাকে কোনো অবস্থাতে পরিবর্তন করা হয় বা এডিট করা না হয় ততক্ষণ পর্যন্ত হ্যাশ ভ্যালু সেম থাকবে কোনো অবস্থাতে যদি ওই ফাইলটির মধ্যে কোনো পরিবর্তন আনা হয় তবে ওই ফাইলের হ্যাশ ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে যাবে তবে কোনো ফাইলের নেম যদি আমরা পরিবর্তন করি তাহলে হ্যাশ ভ্যালু কোনো চেঞ্জ হবে না কন্টেন্টের মধ্যে কোনো রকম পরিবর্তন আনলে তবেই হ্যাশ ভ্যালুর পরিবর্তন ঘটবে স্কুল সার্ভিস কমিশনের চারটি লেভেলে নবম দশম দশ গ্রুপ সি গ্রুপ ডি বা ক্লার্ক এই চারটি লেভেলে চাকরি বাতিল যে শুনানি করিয়েছে সেখানে সুপ্রিম কোর্টের ডি ওয়াই চন্দ্রচূড় স্যার তিনি কিন্তু পরিষ্কারভাবে শুনানির সময় শুনানি চলাকালীন পরিষ্কারভাবে তিনি উল্লেখ করেছেন যে হ্যাশ ভ্যালু ম্যাচ করে যাচ্ছে অর্থাৎ এই কন্টেন্টটা যখন ক্রিয়েট করা হয়েছিল তৈরি করা হয়েছিল তখন তার যে হ্যাশ ভ্যালু ছিল সেই হ্যাশ ভ্যালু বর্তমান দিনে এসে দাঁড়িয়ে একই অবস্থায় আছে অর্থাৎ কোনোরকমভাবে ভ্যালু যেহেতু চেঞ্জ হয়নি তাহলে সেই কন্টেন্টগুলোর ভ্যালিডিটি আছে বা অরিজিনালিটি আছে অর্থাৎ কোনোরকমভাবে সেই কন্টেন্টগুলোর ম্যানিপুলেশন হয়নি বা এডিট করা হয়নি তো চলুন আমরা এই হ্যাশ ভ্যালু কীভাবে বের করব সরাসরি আপনাদের দেখিয়ে দেব এই ভিডিও দেখার পর আপনারা নিজেরাই আপনার যে কোনো কন্টেন্টের হ্যাশ ভ্যালু আপনারা নিজেরাই যাচাই করে নিতে পারবেন তারপর আমরা আবার আলোচনায় আসবো তো সরাসরি আপনারা কোনো একটি ব্রাউজারে যাবেন সেখানে গিয়ে টাইপ করবেন এমডি ফাইভ ফাইল ডট কম আমি একবার লিখেছিলাম বলে চলে এসছে ক্যালকুলেটর এন্টার মারার পর প্রথম যে লিঙ্কটা খুলে যাবে দেখুন সেই প্রথম লিঙ্কটাতে আমরা ক্লিক করব তো এই লিঙ্কে ক্লিক করার পর সরাসরি আমরা একটা ওয়েবসাইটের মধ্যে চলে এসেছি এই ওয়েবসাইট থেকে আমরা সরাসরি বের করে নিতে পারবো তো আপনারা যে কন্টেন্ট আর যে বস্তু বা যে পিডিএফ বা যে ফাইল বা যে ইমেজ হ্যাশ ভ্যালু বের করতে চান সেই হ্যাশ ভ্যালুটা আপনারা এখানে আপলোড করতে হবে চুজ ফাইল এইখানে ক্লিক করার পর আপনারা সরাসরি ফোল্ডারের মধ্যে চলে যাবেন ফোল্ডার থেকে বেছে নিয়ে আপনি যে ফাইলটা হ্যাশ ভ্যালু বের করতে চান সেটা ক্লিক করে দেবেন তো আমি আবার ফোল্ডার থেকে নলেজ বলে একটা ছবি একটা ইমেজ ফরম্যাট সেটা আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর ওপেন করে যাওয়ার পর এখানে কতগুলো বিষয়বস্তু দেখালো তো এখানে যে ভ্যালুগুলো দেখাচ্ছে তো প্রথম যে ভ্যালুটা রয়েছে এম ডি ফাইভ তো প্রথম যে ভ্যালুটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভ্যালুটা এই ভ্যালুটা হচ্ছে হ্যাশ ভ্যালু তো এই হ্যাশ ভ্যালু কিভাবে চেঞ্জ হচ্ছে বা চেঞ্জ হবে সেটা আমরা 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 দেখব এখন প্রথম ফাইলটার নাম নাম পরিবর্তন পরিবর্তন করে করে আরেকটি ফাইল তৈরি করলাম কিন্তু তার তো এবার এই কে আপলোড করার পর তার হ্যাশ ভ্যালু চেঞ্জ হয় কিনা তো প্রথম কন্টেন্টার নলেজ যে পিকচারটা ছিল তার হ্যাশ ভ্যালু আমরা এখানে দেখতে পাচ্ছি এবার আমরা নলেজ টু টা আপলোড করব তো নলেজ টা আমরা ফোল্ডার থেকে সিলেক্ট করে নেওয়ার পর ওপেন করলাম ওপেন করার পর সরাসরি এখানে চলে এলাম দেখতে পাচ্ছি নলেজ টু তার যে হ্যাশ ভ্যালু দেখুন নাইন বি ই বি দিয়ে শুরু হয়েছে নাইন বি দিয়ে শুরু হয়েছে এবং লাস্টে এক্ষেত্রেও এইট এফ টু সিক্স এফ রয়েছে এইট এফ টু সিক্স রয়েছে অর্থাৎ হ্যাশ ভ্যালু কোনোরকমভাবে কিন্তু পরিবর্তন হলো না নাম চেঞ্জ হয়েছে কিন্তু হ্যাশ ভ্যালুর কোনো পরিবর্তন হলো না তো এক্ষেত্রে নলেজের হ্যাশ ভ্যালু যা ছিল নাম পরিবর্তন করার পর নলেজ টু করার পরও তার হ্যাশ ভ্যালু কিন্তু সেম রইল এবার আমরা দেখব এই ফাইলটাকেই যে কোনো মূল যে ফাইলটা ছিল সেই মূল ফাইলটাকেই কাউকে আমি ইমেল করে পাঠালে কাউকে সেন্ড করব কাউকে ইমেল করব বা হোয়াটসঅ্যাপ করব। তো আমি ওই ইমেজটাকে অন্য একটি আমার নিজের ইমেলে আমি সেখানে পাঠাচ্ছি তো সরাসরি সেন্ড করে দিচ্ছি তারপর দেখবো আমরা কি হয় তো সেই ইমেলটা আমি অন্য একটি ইমেলের মধ্যে ইনবক্সের মধ্যে পেয়ে গেছি তো সেটা আমি সরাসরি ডাউনলোড করে নেবো এবার আপনারা দেখতে পাচ্ছেন তো সেই ইমেজটা ইমেল থেকে ডাউনলোড করার পর আমি এখানে নিয়ে নিয়েছি এবং তার নাম চেঞ্জ করে নলেজ থ্রি সিক্সটি দিয়েছি তাহলে ইমেল করে পাঠানোর পর সে কোনোরকমভাবে সেই ফাইলটাকে চেঞ্জ করলো মডিফিকেশন করলো এডিট করলো তো আমরা সেই ফাইলটাকে একটু এডিট করবো এডিট করে দেখবো যে তার হ্যাশ ভ্যালু সেম থাকে কিনা তো আমরা এই ফাইলটাকে একটু এডিট করবো একটু ছোট বড় করে দেখবো ছোট বড় করে দেখে সেভ করব সেভ করার পর আমরা দেখবো কোনোরকমভাবে হ্যাশ ভ্যালু পরিবর্তন হচ্ছে কিনা তো আমি একটু ছোট করে দিলাম ছোট করে দেওয়ার পর দেখি আমরা তো এই ফাইলটাকে সেভ করে দিলাম নলেজ থ্রি নামে এই ফোল্ডারটাকে সেভ করে দিলাম তো চলে এসে নলেজ থ্রি সিক্সটি এই ফাইলটা দেখবো আমরা এবার সরাসরি আপলোড করব এবার ঠিক একই রকমভাবে চুজ ফাইলে যাব চুজ ফাইলে গিয়ে সেই ফাইলটাকে নিয়ে আসবো নলেজ থ্রি সিক্সটি যে ফাইলটাকে আমরা এডিট করেছিলাম সেই ফাইলটাকে চুজ করলাম চুজ করে দেওয়ার পর ওপেন করলাম ওপেন করে দেওয়ার পর চলে এলো এখানে এবার দেখুন হ্যাশ ভ্যালু প্রথমে দেখুন নাইন টু ডি বি দিয়ে শুরু হয়েছে এখানে নাইন বি ই দিয়ে শুরু হয়েছিল নাইন বি দিয়ে প্রথম নিচের দুটো কিন্তু সেম হ্যাশ ভ্যালু ছিল কিন্তু যে লাস্ট যেটা আমরা করলাম যে নলেজ থ্রি সিক্স এই ফাইলটার হ্যাশ ভ্যালু কিন্তু সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে লাস্ট থেকে সিক্স এইট ফাইভ এফ সিক্স এইট এফ এইট কিন্তু লাস্টের সঙ্গে এর সঙ্গে কি মিলছে না একদমই মিলছে না কিন্তু 8f26f কোন রকম ভাবে 8f26f এর সাথে কোন রকম ভাবে মিলছে না সুতরাং কোন ফাইল যদি চেঞ্জ করা হয় কোন ফাইলের মধ্যে যদি কোন রকম ভাবে করা হয় एडिट করা হয় তাহলে সেই ফাইলটার হ্যাশ ভ্যালু কিন্তু সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যাবে তো মাননীয় चीफ जस्टिस এই স্কুল সার্ভিস কমিশনের মামলায় তিনি কিন্তু স্বীকার করে নিয়েছেন বা তিনি তার বক্তব্যের মধ্যে প্রকাশ করেছেন যে এই হ্যাশ ভ্যালু সম্পূর্ণভাবে ম্যাচ করে যাচ্ছে অরিজিনাল যে ডেটা সেই ডেটার সঙ্গে এখন কাদের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে এই অরিজিনাল ডেটাটা যারা যোগ্য ক্যান্ডিডেট তাদের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে সুতরাং যোগ্য ক্যান্ডিডেটদেরকে চাকরি বাঁচানোর জন্য এই হ্যাশ ভ্যালুই কিন্তু সব থেকে ভাইটাল পয়েন্ট এই পয়েন্টটাকে তারা ল পয়েন্ট হিসাবে কাজে লাগিয়ে তারা কিন্তু তাদের চাকরি সম্পূর্ণভাবে নিজেদের একটা সিকিওর পজিশনে নিয়ে আসতে পারে চাকরি সম্পূর্ণভাবে ফিরে পেতে পারে তো সেক্ষেত্রে যে সমস্ত যোগ্য ক্যান্ডিডেট তাদের ওএমআর এর মধ্যে ম্যানিপুলেশন হয়নি সেটা কিন্তু তাদের এই হ্যাশ ভ্যালুর মধ্য দিয়ে তাদেরকে প্রুভ করাতে হবে তবেই কিন্তু সুপ্রিম কোর্ট তাদের চাকরি ফিরিয়ে দেবে তার আগে স্কুল সার্ভিস কমিশন তাদেরকে অযোগ্য তাদেরকে ডুপ্লিসিটি ভাবে পিছনে তাদের দিয়ে চাকরি দিয়েছে তার লিস্ট তাদেরকে জমা দিতে হবে এবং যারা যোগ্য ক্যান্ডিডেট তাদেরকে সমস্ত তথ্য সাবমিট করতে হবে এবং যোগ্যদের সমস্ত ডেটা ভেরিফাই করার পর তবেই চিফ জাস্টিস তিনি কিন্তু এই ডিসিশনে আসবেন যে তাদের চাকরি রাখা যাবে কিনা তো যোগ্যরা সম্পূর্ণভাবে এই হাজ ভ্যালুকে কাজে লেগে তারা কিন্তু চাকরি পুনরায় ফিরে পেতে পারেন সেক্ষেত্রে চাকরিতে কোনো ভাবে অসুবিধা হওয়ার কথা নয় তো এই সংক্রান্ত পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব এই মুহূর্তে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন চ্যানেলটি তো নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুযায়ী পাশে থাকা বেলায়কনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী এই ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য সকলকে ধন্যবাদ